গফরগাঁও পৌরসভায় ফাহমি গোলন্দাজ পাবেল মিলনায়তনে 32টি পানি সরবরাহ। তথ্য ভিডিও চিত্রে গফরগাঁও থেকে রাব্বি আহমদ। ময়মনসিংহ গফরগাঁওয়ে পৌরসভা ফাহমি গোলন্দাজ পাবেল মিলনায়তনে 32টি পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনা সহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পের আওতায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিদ ও নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। 32টি পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনা সহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পের আওতায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নজরুল ইসলাম মিয়া, প্রকল্প পরিচালক। 32টি পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনা সহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্প জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ময়মনসিংহ বিভাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জামাল হোসেন, নির্বাহী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ময়মনসিংহ বিভাগ। সভাপতিত্ব করেন এস এম ইকবাল হোসেন সুমন, মেয়র গফরগাঁও পৌরসভা ময়মনসিংহ। আয়োজনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গফরগাঁও উপজেলা ময়মনসিংহ।